ভাই এন্ড ব্রাদার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতেছেন গোল্ডেন গেমিং বাইটি, সো একটু দেরি না করে চালিয়ে শুরু কর। আর হ্যাঁ, শুরু করার আগে বদলা দিই, যারা ভিডিওতে এখনো লাইক করেন ভাই লাইক করে দেন, শুয়ার সাবস্ক্রাইব সব করে দেন। তো বন্ধুরা, র্যাঙ্কের একটা ম্যাচে আমরা নেমে পড়ছি, এই যে জায়গায় কি বলে পিকের সাইডে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আরো দুই ডাইনিং নামছে। তো আমি এখন উপরের দিকে একটু লুট করে নিচের দিকে চলে যাব। মুই এখানে ইয়া পায় সেম একটু দুই দিচ্ছি, এখানে আমি এটা কেমনে মারি, এই যে এখন যেন আমার ক্রোনো ক্রোনোলাই উড়া ধরা মেরে উড়া ধরা কথা হবে না। এখানে একটা কিল কনফার্ম করে নিয়েছি, এখানে আরেকটা আমি এই হেডশট দিয়ে তাকে শেষ করে দিলাম। তো বন্ধুরা, এরকম এইসব টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটিকে অস্থির ভাবে সাবস্ক্রাইব করতে একবারে ভুলবেন না। এইখানে আপনার আমরা চলে আসছি অস্থির একটা গেম খেলে, এখানে এই যে একটা নেমে ডাউন কোন লাগাচ্ছি সিল দৌড়, এই যে আমার কোন ভিতরেও কোন লাগায় মারছি দৌড়, হোয়াইট নিনজা রেড নিনজা সব পড়ে গেছে, এই উড়া ধোড়া মাই কথা হবে না। যখন এনিমি দেখবেন খালি উড়া ধোড়া মাই দেবেন, গুলি লাগলে লাগছে না লাগলে নাই কোনো কথা হবে না, ঠিক আছে। তো এখানে আমি একটা এনিমি মানে টিম আপ করতেছে নাকি পালাচ্ছে, আমি নক করে দিছি। আর একটা এনিমি হলে গাড়ি নিয়ে পালাইতেছে, ভাবছে যে আমি আসলে তোরে মাইরা দিব, এর লেগে ভাবছে। আমি গাড়ি ফুটা দিছি, এটার কি লাগে কনফার্ম করে নি, কেটা কখন চুরি করা লাগে মুখে জানে। তো আমি এখন একটু সামনের দিকে আগাইতে থাকবো, দেখি যদি কোনো এনিমি পাই তাহলে তো ভালো, না পাইলে আরো ভালো। ওই যে সামনে এনিমি, আমি ড্যামেজ দিয়েছি, কিলো খাই গেছি, হা 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 হা। তো আমি এখন আর একটু সামনের দিকে যাবো, এই যে এখানে এনিমি এল শেপের ভিতর, এখন খালি একটা টমেটো মারবো, টমেটো সরি টমেটো তো নাই ফ্লাশবিন মারলাম। তো দেখেন আমি এদের কেমনে মানে দেখি আমার উপর গ্রেনেড মারছে, যখনই গ্রেনেড মারবে ওই জায়গা থেকে সরে যাবেন, নাহলে কিন্তু আপনার আলু উড়তে যাব। তো আমি আমার মনে হচ্ছে এনিমি ডান মানে নিচে নামবো, তো নামলেই আমি ওরে খালি উড়া ধরে শট মারবো। তো দেখেন এটার একবার টিপস অ্যান্ড ট্রিক্স, আপনি এনিমির জন্য ওয়েট করবেন, এ আপনার এনিমির কাছে যাওয়ানো লাগবে না, এনিমি আপনার কাছে আসবো। দেখছেন এটার একবার টিপস, এরপর একটু আমি সামনের দিকে যাই, একটা গ্রেনেড মারবো, পরে এনিমি একটু ড্যামেজ খাবো, মরবো না কিন্তু ড্যামেজ খাবো, তারপর আমি খালি ছাড়বো, একটা শট দেবো মরবো না, তারপর আবার শট দেবো এরপর মরবো। তো এই হলো ভাই আমার গড টিপস অ্যান্ড ট্রিক্স, আর কি করবো, চলেন দেখি আগে। এই যে সামনে কয়টা এনিমি, এই একটা হেডশট, আচ্ছা একটা নক ড্যামেজ খাইছে, করোনা জ্বালাইছে, এই করোনার অনেক ঝামেলা করতেছে ভাই দিন ধরে। ভাবতেছিলাম যে গ্লোবাল আছে যেহেতু আমার কাছে, আমি রাশ করুন, কিন্তু ওইখানে সামনে পিছনে একটা ইয়া থাক থার্ড পার্টি আছে, তো আমি ওইটা আসতে বাঁচার চেষ্টা করছি, আর এটার আগে নক করে দিছি। এখানে একটা নেমে এসে পড়ছে অলরেডি রিভাইভ করানোর লেগা, তো হাই হাই প্যাক করে ফেলেছে, আমার কাছে গ্রেনেড আছে, গ্রেনেডটা কুক করে মারবো, লাগবো না। ভিতরে গেলাম, এই যে আরেকটা নিমিশ সোলো ভার্সেস টুর, এটার কয়টি টিপস অ্যান্ড ট্রিক্স।
তো এই জন্য আমি যা যা পাইছি সব নিয়ে নেব, আমি সব আমার ভাগ্যে তো লেখা আছে নাকি। আর যেহেতু আপনারা জানেন আমি একটু বেশি ভালো খেলি, তাই আমার যে কোনো গান নিলেও সমস্যা নেই। আমি যদি পিস্তল দিয়ে খেলি তাও আমি প্রায় 10-12টা কিল করতে পারবো। তো এখানে একটা এনিমি আমি গ্রেনেড মেরে ড্যামেজ নিচ্ছি, ড্যামেজ না করে এখানে মারার চেষ্টা করতেছি, কিন্তু গুলি লাগে না, কভার আছে। তো এখানে একটা কিল আরও পেয়ে গেছি। দেখি মনস্টার ট্রাক নিয়ে যাই, মনস্টার ট্রাক অনেক ড্যামেজ হয়েছে তাই মনে হয়। তো সামনে এয়ার ড্রপ হয়েছে, সামনে এনিমি দৌড়া যেতেছে, ভালো ড্যামেজ। একটা এনিমি ডাউন, এটা টিমমেট কইরা ভাই। ওই যে সামনে দেখা যায় ড্রপ, দেখি সামনে ড্রপ কিছু পাই নাকি, কভার নেই আগে জোনে যাবো, জোনে যাওয়া হয়েছে সামনে এনিমি। এটা মানে আগে নক যেটা নক ডাউন করছিলাম কিল নিয়েছি, ওইটা টিমমেট। দেখি এই যে একটা হেডশট কা, একটা হেডশট না খেলো না, এটা আগে একটু ড্যামেজ ছিল মনে হয়। এই যে পাথরের পিছনে একটা এনিমি, দেখি হেডশট মারতে পারি কিনা। বডি শট ভালো ড্যামেজ, আর তো হেডশট। এখন ইমোট হবে ইয়ে। তো চলেন দেখি জোনে যাই, যদি কোনো এনিমি ভুল করে পাওয়া যায়। দেখছেন জোনে সবসময় এনিমি থাকবই, মানে পাশের মধ্যে চুল খায় ওদের। তো এরকম হলে আপনার সবসময় পিস্তল হাতে রাখতে হবে, কারণ পিস্তল হাতে থাকলে আপনার যে মিলি ব্যাপারটা আপনার পিছনে থাকে, তাই ওটা গুলি উপর থেকে মারলে বা পাশের পিছনে থেকে মারলে আপনার পিছনে লাগবো, অর্থাৎ আপনার গায়ে গুলি লাগবো না। এই হেডশট উড়া দৌড়া পার্টি হবে গাইস। এই হেডশটের জন্য আপনার টালতে চ্যানেল দ্বারা সাবস্ক্রাইব করে দেন। তো এখন আমি চেষ্টা করবো গ্রেনেড দিয়ে মারা। অস্থির ড্যামেজ খাইছে একটা হেডশট, আর এই অসাধারণ বইয়ের জন্য লাইক হবে, শোর হবে, আর সাবস্ক্রাইব করতে বলবেন না।